নামাজ শুরু করার আগে তিনটি বাক্য পড়ুন, আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাই দিবেন, আপনার মনের সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতির জন্য সামনে গেলেন, কিন্তু পিছন দিক থেকে একজন সাহাবি উচ্চ সুরে বাক্যগুলো বলতেছেন, আর আল্লাহ রাসূল নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন, কে এই বাক্যগুলো পড়েছ? ওই সাহাবি হাত তুললেন, আল্লাহ রাসূল বললেন, তুমি এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দিবেন, খুলে দিলেন, তুমি ওই সময় যা চাইবা দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলা তাই দিবেন, সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন।